আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশের রাতে। আবারও ফিফা বিশ্বকাপ 2022 প্রসঙ্গ, দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে বিশ্বকাপ। শুরুর দিকে যখন 20 নভেম্বর শুরু হয়েছিল, 18 ডিসেম্বর ফাইনাল হওয়ার কথা, এই এক মাস ব্যাপী এই টুর্নামেন্টটি নিয়ে আগ্রহের আমাদের কমতি ছিল না, উন্মাদনার শেষ ছিল না। কিন্তু দেখতে দেখতে আমরা প্রায় মাঝপথ থেকে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। 64টি ম্যাচ যে টুর্নামেন্টের, তার 56টি ম্যাচ ইতিমধ্যে হয়ে গেছে, বাকি রয়েছে 8টি ম্যাচ। এই 8টি ম্যাচের পরে আমরা জানতে পারব সেই বহু কাঙ্ক্ষিত, সেই গৌরবময় শিরোপার অধিকারী হতে যাচ্ছেন কারা। সামনে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, তার আগে প্রি কোয়ার্টার ফাইনাল শেষ হয়ে গেছে, দুদিনের বিরতি। কেমন হলো প্রি কোয়ার্টার ফাইনাল, কেমন হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো বা সামনের দিকগুলো, আমরা এই সব বিষয় নিয়ে আলাপ করব। আলাপের জন্য আজকে আমাদের স্টুডিওতে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন তাদের সাথে পরিচিত হই এবং আমাদের আলোচনা শুরু করি। আমার ডান দিক থেকে রয়েছেন সৈয়দ রুম্মান বিন ওয়ালিদ সাব্বির, জাতীয় দলের সাবেক অধিনায়ক। একই সাথে রয়েছেন জাহিদ হাসান এমএলই, জাতীয় দলের সাবেক খেলোয়াড়। এবং রয়েছেন আবু হুরায়রা তামিম, স্পোর্টস ইনচার্জ একুশে টেলিভিশন। 3 জনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেটি আমার মতামত নিয়ে আমি একটু শুরু করতে চাই, সেটি হচ্ছে আমরা গ্রুপ পর্বে দেখেছি অনেকগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা দেখেছি, একদম তুমুল অনবদ্য সব ম্যাচ, কেউ কাউকে ছাড় দিয়ে খেলেনি, এরকম বেশ কিছু ম্যাচের কথা আমরা বলতে পারি। প্রি কোয়ার্টার ফাইনাল লেভেলে এসে মনে হলো যে ম্যাচগুলো একটু একপেশে হয়ে গেছে, সেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা খুব কম পেয়েছি। সাবির ভাই, আপনার মতামতটা একটু শুনি আগে শুরুতে। কোন ব্যাপারে বলবো? এই যে আমাদের প্রি কোয়ার্টার ফাইনাল যে ম্যাচগুলো হলো, এই ম্যাচগুলো আসলে কিছু ম্যাচ অনেক ভালো হয়েছে, যেমন নেদারল্যান্ড ইউএসএ, নেদারল্যান্ড হট ফেভারিট ছিল, ইউএসএ ইয়াং টিম হিসেবে ভালো খেলেছে, তারা ভালো পারফরমেন্স করেছে। এবং আরেকটা ছিল আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়া, তো আর্জেন্টিনা অস্ট্রেলিয়া অবশ্যই আর্জেন্টিনা ফেভারিট। অস্ট্রেলিয়া কিন্তু আপনার গ্রুপ ম্যাচে তারা কিন্তু ডেনমার্কে এবং তিউনিশের মতো এত ভালো টিম, এবং কিন্তু ডেনমার্কে তিউনিশে খুবই ভালো টিম ছিল, এবং অস্ট্রেলিয়া যে তারা এশিয়ান টিম হিসাবে আমরা ধরবো, কারণ এশিয়ান থেকে কোয়ালিফাই করে তারা গেছে, আমরা এই জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। এশিয়ান টিম হিসাবে তারা আর্জেন্টিনার সাথে ভালো খেলেছে, খারাপ খেলেনি, অ্যাজ এ 3-1 হারছে, যদিও হারছে বাট তারা ভালো খেলেছে। পরবর্তী আপনি ধরতে জাপান ক্রোয়েশিয়া, জাপান তো আমাদের এশিয়ার ভিতরে খুব ভালো টিম, এবং তারা 1-1 গোলে ড্র করেছে, এবং লাস্ট 120 মিনিট খেলে টাইব্রেকারে তারা হেরে গেছে। আমার কাছে মনে হয়েছে যে ট্রাইবেকে তাদের নার্ভাস না, মানে না, নার্ভ সিস্টেমটা একটু দুর্বল ছিল, যে কারণে তারা অনেক সুন্দর, মানে ইজি পেনাল্টিগুলি মিস করেছে, ট্রাইবেকে পরপর 3টি শট মিস করেছে, তো যে কারণে আমাদের, আপনি বলতে পারেন যে জাপান, সেই হিসাবে আমি জাপানকে, ট্রাইবেকার যে কোনো সময় মানুষ মিস করতে পারে, এটা স্বাভাবিক, এটা হতে পারে। আমার কাছে মনে হয় জাপান নট ব্যাড, তারা কিন্তু ভালো পারফর্ম করে তারা রাউন্ড অফ 16 থেকে বাদ পড়েছে। আর আপনি যদি বলেন ব্রাজিল আর কোরিয়া, এইটাও আমাদের একটা এশিয়ান টিম কোরিয়া, কোরিয়া কিন্তু বলতে পারেন অনেক বছর ধরে তারা ওয়ার্ল্ড কাপে আসছে, এবং তারা কিন্তু এশিয়ার নাম্বার ওয়ান টিম ধরা যায়, তাদের পারফরমেন্স এভারেজ পর্যন্ত তারা সবচেয়ে ভালো। তো সেখানে ব্রাজিল ওই দিন আনবিলিভেবল পারফরমেন্স করেছে, কারণ 35 মিনিটে 4 গোল, এটা আনএক্সপেক্টেড এই ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এরপরে আমার কাছে ব্রাজিল নেক্সট ম্যাচের জন্য বা সামনে কোয়ার্টার ফাইনাল, সেই জন্য তারা হয়তো বা একটু ক্ষান্ত। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, আমার কাছে চোখে পড়েছে যে কোরিয়া এবং তারা যে 4 গোল খেয়েছে, তাদের কিছু মনে হয় না 4 গোলে তারা হারতেছে, তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং লাস্ট পয়েন্ট পর্যন্ত তারা চেষ্টা করেছে এবং একটা গোল করেছে তারা, এবং তা এই গোল করে তারা কিন্তু প্রমাণ করেছে এশিয়ার তারা নাম্বার ভালো টিম, এবং ব্রাজিল যে ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে 1 নম্বর টিম, সেটা তারা কিন্তু ওই ম্যাচে প্রমাণ করেছে। ওই ম্যাচে লক্ষণীয় বিষয় হচ্ছে ব্রাজিল ফার্স্ট হাফেই সব গোলগুলো করেছে, এবং সেকেন্ড হাফে আর কোনো গোল কিন্তু ব্রাজিল করতে পারেনি, এবং দক্ষিণ কোরিয়া ছেড়ে কথা বলেনি। এমএলই, আপনার বিশ্লেষণ কী আসলে এশিয়ার দলগুলো কেমন করলো, স্পেশালি যদি আমি প্রি কোয়ার্টার ফাইনালে বলি যে 3টি দল খেলেছে, কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া, তাদের পারফরমেন্সটা আপনার বিচারে কেমন হলো?
প্রথমে যদি বলি জাপানের কথা, জাপান ওয়াজ আনলাকি আমি বলবো। আনলাকি কারণ আপনি যদি ফার্স্ট হাফ দেখেন, তারা যখন এক গোল লিড নেয় এবং ওই ম্যাচে কিন্তু ফার্স্ট হাফে কিন্তু দে আর গেটিং লট অফ চান্স। আপনি যদি দেখেন তিনটা চান্স আরও তারা তৈরি করেছিল এবং ক্রোয়েশিয়া তেমন একটা চান্স ক্রিয়েট করতে পারেনি ফার্স্ট হাফে। তো ওখান থেকে যদি আর একটা গোল হয়ে যেত, 2-0 কিন্তু লিড হয়ে যেত আপনার জাপানের জন্য এবং খেলাটা কিন্তু তখন জাপান জিতে যেতে পারতো। বাট যেটা হয়েছে যে এখানে জাপানের সেকেন্ড হাফে গিয়ে জাপান আসলে 58 মিনিটসে যখন গোল কনসিড করে, প্যারিসিস যখন গোলটা দেয়, আপনি দেখবেন সেট পিস থেকে দুর্দান্ত গোল করেছে প্যারিসিস। সো তখন আসলে আমার কাছে মনে হয়েছে জাপান এবং ক্রোয়েশিয়া দুইটা দলই আসলে তারপরে আর কিন্তু তেমন সুযোগ তেমন একটা তৈরি করতে পারেন। এবং জাপান যদি আপনি গ্রুপ স্টেজের ম্যাচগুলি দেখেন, জাপান আসলে আমার কাছে মনে হয় সাব্বির ভাই যেটা বললো, এশিয়ার দল হিসেবে তারা আসলে আমাদেরকে অনেক আশা দেখিয়েছিল যখন তারা স্পেন এবং জার্মানিকে হারিয়েছে ব্যাক টু ব্যাক দুইটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দলের অ্যাগেনস্টে। এবং ওই দুইটা ম্যাচের যদি আপনি বিশ্লেষণ দেখেন, দুইটা ম্যাচের প্যাটার্ন একই রকম ছিল। লাইক যদি আপনি দেখেন তারা দুইটা ম্যাচের সিনারিটা আমার কাছে একই রকম মনে হয়েছে যে তারা প্রত্যেক দুইটা ম্যাচেই কিন্তু প্রথমে তারা গোল কনসিড করেছে এবং সেকেন্ড হাফে গিয়ে তাদের যে সাবস্টিটিউট প্লেয়ারগুলি আসানো এবং দুয়ান, তারা কিন্তু সেকেন্ড হাফে নেমে তাদের একটা গেম প্ল্যানের অংশ হিসেবে ছিল। যেহেতু আপনার স্পেন হাই ডিফেন্ডিং আপ খেলে, অ্যাট দ্য সেম টাইম জার্মানিও আপনার জানেন যে উপরে ডিফেন্স একদম মিড পর্যন্ত তারা চলে যায় এবং পিছনে তাদের একটা বড় জায়গা থাকে এবং ওই জায়গাটা তারা রেখেই কিন্তু কাউন্টার অ্যাটাক ইনিশিয়েট করেছে। আপনি যদি ম্যাচগুলি মনে পড়ে, ইভেন তাদের গোলগুলি কিন্তু ওখান থেকে তারা জাপান করতে পেরেছে, বিকজ জাপান অনেক হাই ইন্টেন্সিটি নিয়ে কাউন্টার অ্যাটাকে যায়। তো ওই জায়গাগুলি কিন্তু তারা বেশ ভালো করেছে। এবং যেটা ক্রোয়েশিয়া করেছে, ক্রোয়েশিয়া কিন্তু আবার জার্মানি এবং স্পেনের মতো যায়নি, তারা কিন্তু তাদের ডিফেন্সে অনেক প্লেয়ার রেখেছে, তারা হাই ডিফেন্ডিং আপ খেলেনি, যার কারণে কিন্তু জাপান কাউন্টার অ্যাটাকগুলি তেমন সুবিধা করতে পারেনি। আর আলটিমেটলি ম্যাচটা তো আসলে ট্রাইবেগার আমরা দেখেছি চলে গিয়েছে এবং ট্রাইবেগারে গিয়ে যেহেতু আমরা দুজনই প্লেয়ার, আমাদের নার্ভের ব্যাপার পেনাল্টি শুট, এটা আসলে আপনি কেউ বলতে পারবে না যে আমার এটা গোল হবে 100%, কেউ বলতে পারবে না। পৃথিবীর সব বড় বড় প্লেয়াররাও কিন্তু আপনার পেনাল্টি মিস করেছে। তো সেখান থেকে জাপানের পেনাল্টি শুট আউটটা যদি আমার কাছে মনে হয়েছিল যে তারা একটু নার্ভাস ছিল, ওদিকে যদি ক্রোয়েশিয়ার প্লেয়ারদেরকে দেখেন দে আর কনফিডেন্ট। তো পেনাল্টি শুট আউট ইস মানে লাকেও একটা এখানে ডিপেন্ড করে, তো সেখানে হয়তো জাপান ওই জায়গাটা তাদের সাথে ছিল না। বাট জাপান ম্যাচটা আসলে যদি জিততে পারতো সেটা হয়তো আমাদের এশিয়ানদের জন্য ভালো লাগতো এবং জাপান ভালো ফুটবল খেলেছে আমি বলবো। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি সাউথ কোরিয়ার কথা বলেন, সাউথ কোরিয়া যেটা হয়েছে, আমি সাব্বির ভাই বলতেছিলাম যে সাউথ কোরিয়া যেটা হয়েছে যে অন্যান্য সময় দেখা যায় যে ফার্স্ট হাফে 35 মিনিটস আপনি যখন 4 গোল কনসিড করে ফেলেন তখন অন্য এশিয়ার দলগুলি কী করে, একদম লো ডিফেন্স জোনে চলে আসে, 11 জন সবাই বলের পিছনে চলে আসে। সাউথ কোরিয়া কিন্তু সেটা করেনি। সাউথ কোরিয়া গিয়েছে কাউন্টার অ্যাটাক টু কাউন্টার অ্যাটাক খেলেছে, মানে ওরাও অ্যাটাকে এসেছে তারাও অ্যাটাকে গিয়েছে, আলটিমেটলি তারা একটা গোলও দিতে পেরেছে। বাট সাউথ কোরিয়ার যেটা হয়েছে যে আমাদের এশিয়ান দলগুলির একটা জায়গা একটু প্রবলেম আমি সবসময়ের জন্য দেখি ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা থেকে, যেটা মেন্টালি স্ট্রেংথের যে জায়গাটা সেই জায়গাটা একটু দুর্বল থাকে কখন, যদি আর্লি গোল কনসিড করে। ব্রাজিল যেহেতু 6 মিনিটে আপনার গোল দিয়ে দিয়েছে এবং পরবর্তী গোলগুলি কিন্তু খুব কুইক হয়ে গিয়েছে, যার কারণে ওই ব্রাজিলের অ্যাগেনস্টে তো আপনি 4 গোল খেলে 5 গোল দিয়ে জেতা সম্ভব না এবং ওই স্ট্যান্ডার্ড বা ওই স্ট্রেংথের টিম তো আসলে আমাদের এশিয়ানরা এখন ওই জায়গাতে যায়নি। তো আমার কাছে মনে হয় যে সাউথ কোরিয়া প্রথমে গোল খাওয়াতে আমার কাছে মনে হয়েছে যে তাদের যে খেলার যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা থেকে বেরিয়ে আসছে। তারাও কিন্তু আসলে চেষ্টা করেছিল যে ব্রাজিলকে যত লেটে আসলে গোল কনসিড করে থাকে, ব্রাজিল তো আসলে অ্যাটাকে আসবে, তো ওই জায়গাগুলি তারা চেষ্টা করেছিল। বাট শুরুতে যেহেতু গোল হয়ে গিয়েছে তাদের, তারা তারপর থেকে আমার কাছে মনে হয় যে তারা খেলার প্যাটার্নটা চেঞ্জ করে ফেলে, তারাও আপনার অ্যাটাকিং খেলেছে পুরো 90 মিনিটসে, কিন্তু তারা কখনই আমি দেখিনি যে তারা লো ডিফেন্ডিং করেছে বা বলের পিছনে এসে বাস পার্কিং যে ডিফেন্স আমরা বলি সেটা করেনি, তারা সমানতালে খেলার চেষ্টা করেছে। ইভেন আপনি তারা তো একটা গোলও আসলে একটা সময় একটা দুর্দান্ত গোলও হয়েছে সাউথ কোরিয়ার। তো সাউথ কোরিয়া আসলে ব্রাজিলের সাথে পারবে না বা ফাইট করতে পারবে না এরকম একটা ইকুয়েশন অবশ্যই ছিল। বাট ব্রাজিল আমার কাছে মনে হয় ওই দিন দুর্দান্ত খেলেছে, স্পেশালি ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে তারা আসলে তেমন একটা এফোর্ট দেয়নি, বিকজ তারা রাউন্ড অফ 16 যেহেতু ম্যাচ জিতে গিয়েছে, ফার্স্ট হাফে যেহেতু আসলে 4 গোলের লিড, তো তারা আসলে কোয়ার্টার ফাইনালের জন্য আমার কাছে মনে হয়েছে যে তারা সেকেন্ড হাফে ততটার প্রেশার তেমন একটা নেই, তাদের কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারও কিন্তু তারা সাবস্টিটিউট করে দিয়েছে। আর অস্ট্রেলিয়ার কথা যদি বলেন, অস্ট্রেলিয়া অ্যাগেনিস্ট আপনার আর্জেন্টিনার সাথে আসলে অস্ট্রেলিয়া শেষের দিকে গিয়ে খুব ভালো খেলেছে। ফার্স্ট হাফে তারা চেষ্টা করেছিল, প্রথম দিকে দেখবেন যে লো ডিফেন্ডিং মানে নিচের দিকে ডিফেন্স করে কাউন্টার অ্যাটাক ইনিশিয়েট করা, বাট যেই দল আসলে মেসির মতো প্লেয়ার থাকবে তখন আসলে গেম প্ল্যান যতই আপনি রাখেন না কেন ওই গেম প্ল্যানগুলি কিন্তু আসলে তেমন একটা
কাজ করে না, কারণ মেসি যদি প্রথম গোলটা আপনি দেখেন মানে ওই গোলটা আসলে খেলা সিনারিটা চেঞ্জ করে দিয়েছে, সিনারিও চেঞ্জ হয়ে গেছে, রাইট। কিন্তু সেকেন্ড হাফে আমরা যেটা দেখলাম যে অস্ট্রেলিয়া না, এইটা রাউন্ড অফ 16 আপনার এটা হবেই, কারণ তারা তো আসলে যেহেতু দুই গোলে পিছিয়ে রয়েছে তারা তো আর বসে থাকবে না, তারা অ্যাটাকে এসেছে। এবং আর্জেন্টিনা ওই সময় আমার কাছে মনে হয়েছে যে একটু তারা ব্যাকফুলে চলে গিয়েছিল এবং তারা চেষ্টা করেছিল যে কোনোভাবে ডিফেন্স করে ম্যাচটা শেষ করা যায় কিনা, বাট তারাও কিন্তু কিছু চান্স ক্রিয়েট করতে বলছিলেন যে নার্ভেরও একটা ব্যাপার আছে। আপনার কি মনে হয় আর্জেন্টিনা যখন দ্বিতীয় গোলটি করলো সেটি একেবারে অস্ট্রেলিয়ান গোলকিপারের ভুলের কারণেই আমরা খেয়াল করলাম? অস্ট্রেলিয়ার গোলকিপার কিন্তু সেম একটা গোল, আপনার যদি রাউন্ড অফ মানে গ্রুপ স্টেজ যদি খেলা মনে থাকে অ্যাগেনস্ট ফ্রান্স, তারা কিন্তু সেম বিল্ড আপ করতে গিয়ে আপনি আর্জেন্টিনার সাথে বিল্ড আপ করতে পারবেন না। সে যখন লেফট ব্যাকে বল দিয়েছে ওখানে সে লেফট ব্যাক বল আবার সে গোলকিপারকে দিয়েছে এবং ওখানে কিন্তু আলভারেস এবং ডিপল ছিল এবং তারা কুইক প্রেস করছে এবং কুইক প্রেস করতে গিয়ে আপনি গোলকিপার যেটা ভুল করেছে সে যদি বলটা ক্লিয়ার করে দিত সে কিন্তু সেফ জোনে চলে যেত, বাট সে কিন্তু বলটা কন্ট্রোল করেছে এবং ডিপল ওখানে একদম ক্লেভার একটা প্রেসিং করেছে এবং আলভারেস তো প্রিপেয়ার ছিল এবং সেম গোল কিন্তু আপনার ফ্রান্সের সাথেও সে গোল খেয়েছিল, এই সেম গোল করেছিল, কারণ আপনি লেতিন আমেরিকা এবং ইউরোপের দলের সাথে আপনার এই হাই প্রেসিং অবস্থা আপনি ওখানে বিল্ড আপ খেলতে পারবেন এবং অস্ট্রেলিয়া তো এই স্ট্রেংথ নাই, তো সেই জায়গা থেকে আসলে আমার মনে হচ্ছে তারা ওই ভুলটা করেছে শুরুতেই। নিশ্চয়ই ব্রাজিল অনেক বেশি উজ্জীবিত, আমরা সেই ব্রাজিলকে এই প্রথমবারের মতো দেখলাম যে ব্রাজিলের সামনে কোনো দলই আসলে দাঁড়াতে পারতো না, একটা সময় এরকম ছিল, সেই ব্রাজিলকে আমরা দেখলাম কোরিয়ার সাথে ম্যাচের দিন এবং তারা তাদের স্কোয়াডের 26 জন প্লেয়ারকে দিয়েই এখনও পর্যন্ত টুর্নামেন্টে তারাই সব প্লেয়ারকে মাঠে নামিয়েছে। নেইমার সেই ম্যাচে নেমেছে, আগের ম্যাচে অনুপস্থিত ছিল, এটা কতটুকু আসলে উজ্জীবিত করেছে ব্রাজিলকে? আসলে দেখেন ফুটবলটা হলো আপনার 11 জনের খেলা, 11 জনই খেলে, কিন্তু এক একজন এমন থাকে যে নাকি পুরো টিমটাকে উজ্জীবিত করে, সেরকম যেমন সুপারস্টার আর কি, যেমন ধরুন ব্রাজিলের নেইমার, আর্জেন্টিনার মেসি, এই ধরনের খেলোয়াড় যখন থাকে পুরো টিমটা কিন্তু উজ্জীবিত হয়ে যায়। প্রথম ম্যাচের পরে ইনজুর্ড হয়ে কিন্তু নেইমার চলে গেল, পরে দুটা ম্যাচ কিন্তু আসলে খুব একটা সুবিধাভাবে মানে ব্রাজিলের সুনাম অনুযায়ী ব্রাজিল খেলতে পারেনি। যখন আপনার 16 সুপার 16 আসলো নেইমার, নেইমার আসার পরে কিন্তু পুরো টিমটা কিন্তু চেহারাটাই চেঞ্জ হয়ে গেল, ওর শুরু থেকেই কিন্তু অল আউট অ্যাটাকিং খেলতেছে এবং তার ফলোপ তারা পেয়ে গেল, 6 মিনিটে একটা গোল এবং 35 মিনিটে 4-4 গোল করে ফেললো। 4-4 গোল করার ফলে দক্ষিণ কোরিয়া কিন্তু আপনার টোটালি মানে ব্যাকফুটে চলে গেল, ব্যাকফুটে চলে গেল তারা, কিন্তু তারপরে কিন্তু দক্ষিণ কোরিয়া ভেঙে পড়েনি। যে ব্যাকফুটে চলে যাওয়ার মানে হলো এটা না যে আপনার 11 জন ডিফেন্স চলে আসবে, অন্যান্য টিম পৃথিবীর যে কোনো টিম হলে এখানে ডিফেন্স 11 জন চলে আসতো আমার যা ধারণা, কিন্তু একমাত্র দক্ষিণ কোরিয়াকেই দেখলাম যে তারা ডিফেন্স জানেনি, কাউন্টার অ্যাটাকে গেছে এবং তারা অ্যাটাকিং ফুটবলই খেলেছে এবং 4 গোল দেওয়ার ফলে ব্রাজিল সেফ সাইডে চলে গেছে যে না এখন আর আমরা গোলের সংখ্যা বাড়াবো না, আমরা আমাদের নিজের সেফ সাইড নিয়ে আমরা খেলবো, যে পরবর্তী ম্যাচের জন্য আমাদেরকে ইঞ্জুরি মুক্ত রাখবো, যার জন্য বেশি গোল দেওয়ার চেষ্টা করেনি এবং সেকেন্ড হাফে সেই সুযোগটাই কাজে লাগিয়েছে দক্ষিণ কোরিয়া এবং একটি গোলও তারা দিতে পেরেছে। আর এখানে আরেকটা টেকনিক অবলম্বন করছে আমি বলবো ইউরোপিয়ান টিমগুলা বা ইয়ে ল্যাটিন আমেরিকার দলগুলা, যে এশিয়ান টিমগুলার যেই মানে এখানে কিছুটা ল্যাকিংস আছে আমি বলবো, যে বা সাহসের কম আছে, যেটা হলো তারা রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলেছে। যখন দেখছি কোনো একটা বল চলে যাচ্ছে এশিয়ান টিমের প্লেয়াররা তারা কিন্তু ফাউল করেছে, এই জিনিসটা কিন্তু লক্ষণীয় যে তারা ফাউল করেছে এবং তারা কিন্তু যে কোনোভাবে আটকে যাবে, মানে বাই হুক অ্যান্ড কুক জিততেই হবে, কোনো সুযোগ দেওয়া যাবে না, একটা মানে বিন্দুমাত্র সুযোগ দেয়নি। এই এই দিকে কিন্তু ইউরোপিয়ান এবং ল্যাটিন আমেরিকাগুলো মানে খুব এগিয়ে রয়েছে আমি মনে করি, এই এই কারণেই এশিয়ানগুলো যতটুকু আরেকটু যাওয়ার সুযোগ ছিল সেটা থেকেও এশিয়ান টিমগুলো বঞ্চিত হয়েছে। জাপানকে নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম, জাপান যেভাবে খেলেছে দুর্দান্ত খেলেছে এবং আপনার সুপার 16ও দুর্দান্ত খেলেছে, প্রথমে গোল দিয়ে তারা এগিয়ে গেল এবং পরবর্তীতে গোল খেয়ে আপনার যখন আপনার সমতায় ফিরল তারপরও কিন্তু আপনার দমেনি, তারা 120 মিনিট সমান তালে লড়েছে এবং আমার মনে হয় জাপান যে বেশি সুযোগ পেয়েছে ক্রোয়েশিয়ার চেয়ে এবং জাপান চেয়েছিল যে 120 মিনিটের মধ্যে খেলাটা শেষ করতে, কিন্তু ক্রোয়েশিয়া কিন্তু চাচ্ছিল যে টাইব্রেকারে যাক, ক্রোয়েশিয়ার গোলকিপার কিন্তু বল হোল্ড করতেছিল, জাপানি গোলকিপার কিন্তু পাওয়ার সাথে সাথে কিক দিয়ে আপনার পাঠিয়ে দিচ্ছে যে আক্রমণে যাও, কিন্তু ক্রোয়েশিয়ার গোলকিপার আপনার বল হোল্ড করে রাখতেছিল যার জন্য খেলাটা কিছু লেন্দি হয়েছে এবং তারা তাদের সেটা সম্ভবত ক্রোয়েশিয়া যে গ্রুপ পর্বে স্পেন এবং জার্মানিকে অভিজ্ঞতা অর্জন করেছে, জাপান হারিয়েছে, সেই বিষয়টি মনে হয় মাথায় ছিল ক্রোয়েশিয়ানদের, অবশ্যই সেটা ছিল এবং তাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে তারা পূরণ হয়েছে এবং তারা পেনাল্টিতেই গেছে এবং পেনাল্টি তারা জয়লাভ করছে, যদিও মানে পেনাল্টিটা আসলে নির্দিষ্টভাবে বলা যায় না যে আমি পেনাল্টিতে গেলে জিতবই, যেমন আপনার স্পেন 1000 পেনাল্টি কিক প্র্যাকটিস করে মাঠে নেমেছে কিন্তু তারা কিন্তু হেরেছে মরক্কোর সাথে, সেটাও বলা যায় না, কিন্তু সেদিন আসলে জাপানের দুর্ভাগ্য ছিল আমি বলবো, যে একটা শটও তারা ঠিকভাবে নিতে পারেনি, এটা আমাদেরকে দেখে মনে হয়েছে যে এগুলো আসলে মানে একদম আনারি শট, বিশ্বকাপের মতো স্টেজে এই ধরনের শট আসলে আমরা চিন্তা করতে পারি না, তারপর আসলে একটা মেন্টালি প্রেশারটা নিতে পারিনি,
যেটা ইউরোপিয়ান ফুটবল লাতিন আমেরিকা ফুটবল যে পেশারগুলো থাকে ওই ধরনের লিগে বড় বড় লিগে যে পেশারগুলো আমাদের এশিয়ান লিগে তো ওই মানের খেলা হয় না যার জন্য এই পেশারগুলো আমরা নিতে পারি না এই একমাত্র এই কারণে সাব্বির ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই আসলে যে টাইব্রেকার যেটা এমএলএ একটু আগে বলছিলেন যে নার্ভের একটা বিষয় কতটুকু নার্ভের বিষয় আমরা দেখলাম যে জাপান পুরো ম্যাচ এই প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচ যেটা আসলে 120 মিনিটে গড়িয়েছে টাইব্রেকারে গড়িয়েছে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য সবচাইতে আগে কিন্তু কাতারে গিয়ে সেটেল হয়েছে এক মাস আগে প্রায় তারা কাতারে গিয়েছে তারপরও তারা এই এই বৈতরণী উত্তীর্ণ করতে পারলো না কেন এই টাইব্রেকারটা আসলে তাই বলে পরপর তিনবার এই মঞ্চে না এ ঠিক আছে আমি যেটা বলেছি যে একটা নার্ভের ব্যাপার আছে কারণ আপনি একটু দেখবেন যে আমার আমার অ্যাজাম্পশন বা আমি আমি যা যে ওয়ার্ল্ড কাপগুলি দেখেছি যে এশিয়ার থেকে ইউরোপিয়ানরা বেটার স্ট্রঙ্গার আর ইউরোপিয়ান দিক থেকে সাউথ আমেরিকা স্ট্রঙ্গার সাউথ আমেরিকা যদিও হাইটে তাদের থেকে একটু একটু ডিফারেন্স হবে হাইট তাদের একটু শর্ট তারা কিন্তু ফিজিক্যালি অনেক স্ট্রং তো ওয়ার্ল্ড মানে ট্রাইব্রেকার বা পেনাল্টি যেটাই হোক এটা একটা বিরাট নার্ভে কাজ করে কারণ একটা প্লেয়ার তার তার উপর নির্ভর করে টিমটা জিতবে কি জিতবে না তো আমার কাছে মনে হয় যে জাপান তার মানে বেস্ট পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে করেছে এবং প্রমাণ করে দিয়েছে জার্মানিকে হারিয়েছে স্পেনকে হারিয়েছে এবং লাস্টলি তারা চেষ্টা করেছে ক্রোয়েশিয়াকে হারানোর জন্য ইন দ্য ম্যাচ খেলে রাখা হারানোর জন্য চেষ্টা করেছে তারা আপ্রাণ চেষ্টা ক্রোয়েশিয়া যেহেতু ইয়েও বলল আপনার এমিলিও বলল যে ক্রোয়েশিয়া কিন্তু গতবারের রানার্স আপ টিম তারা সেই হিসাবে তাদের টিম কিন্তু এখন ওই পারফরমেন্স নাই তাদের অনেক প্লেয়ার টিমে নাই অনেক ভালো প্লেয়ার বাদ হয়ে গেছে বা বয়সের কারণে চেঞ্জ করে করছে চেঞ্জ করেছে এবার যদিও ক্রোয়েশিয়া এসেছে প্যারিসিচ বা মডরিচ এরা তো গত ওয়ার্ল্ড কাপেও খেলেছে আমরা হ্যাঁ আমি বলছি সবাই না সবাই না না সবাই না আপনি যেমন গত ওয়ার্ল্ড কাপে মানজুকিস নাই আপনার মানে টপ স্ট্রাইকার ছিল সে তো আসেনি ওয়ার্ল্ড কাপে হ্যাঁ আরো অনেক প্লেয়ার আরো আরো লুকা মডরিচও কিন্তু আপ টু মার্ক নাই কিন্তু ওর খেলাটা দিতে হয় গত বিশ্বকাপে যেটা খেলেছে আপনার লুকা মডরিচের সাথে খেলেছে ইভান রাকিটিচ রাকিটিচ নাই রাকিটিচ ও রাকিটিচ তো র্যাকেটিস তো অনেক নামকরা প্লেয়ার র্যাকেটিস মতো প্লেয়ার মিডফিল্ডার প্লেয়ার পাওয়া খুব মুশকিল ওয়ার্ল্ডে সে কিন্তু বার্সেলোনা অনেক বছর খেলেছে হ্যাঁ তার পারফরমেন্স তো অনেক প্লেয়ার কিন্তু নাই সেই সুবাদে হয়তো চিন্তা করেছে একটু যখন মানে ইয়ে পেরেস না বল প্যারিসিস যে গোল করলো প্যারিসিস কিন্তু ভালো পারফরমেন্স আছে এবার ওয়ার্ল্ড কাপ ক্রোয়েশিয়া খেলছে খুবই ভালো খেলছে কারণ সে কিন্তু সব প্লেয়ারদেরকে ও কিন্তু অ্যাকচুয়ালি গত ওয়ার্ল্ড কাপে লেফট ব্যাক খেলেছে নাকি তো এইবার কিন্তু তাকে দেখা গিয়েছে লেফট উইং বা স্ট্রাইকিং পজিশনতে সে যেভাবে হোক মানে সবাইকে ডেকে নিয়ে এসে সবাইকে সে ইয়ে করছে সাপোর্ট করছে যে টিমকে টিমকে উজ্জীবিত করার জন্য সে চেষ্টা করছে আর লোকামদ্রি কত লোকামদ্রি 37 ইয়ার্স ওল্ড সে যে এই পারফরমেন্স করেছে এই পর্যন্ত মানে মাচ বেটার এবং সে কিন্তু ভালো খেলেছে তার দরকার যতটুকু বল পাস করা বা মিডফিল্ডকে কন্ট্রোল করা সেটা কিন্তু সে করছে তো আমার কাছে যেটা মনে হয় যে ব্যবধানটা হয়েছে যে ইউরোপিয়ানরা তো নর্মালি একটু বেটার সাইড যখন জাপান দেখছে জাপান একটু ভালো ভালো খেলেছে এবং জাপান কিন্তু খুব অ্যাটাকিং করছে তারা কিন্তু ওইভাবে ডিফেন্সিভ করে তারা সেফ সাইডে খেলেছে যে তারা চেষ্টা করছে চিন্তা করে যে আমরা টাইব্রেকার যাওয়াটাই বেস্ট যেহেতু তারা গোল বের করতে পারে নাই সেই পর্যন্ত লাস্ট 30 মিনিটস যে খেলা হয়েছে তারা চিন্তা করেছে যে যেমনি গোল হোক এটা টাইব্রেকার যাওয়ার জন্য কারণ টাইব্রেকারে গেলে তাদের গোলকিপার সাইডটা স্ট্রং আমার কাছে মনে হয় তাদের তারা জাজমেন্ট যারা করেছে এই ক্ষেত্রে অভিজ্ঞতা কতটুকু কাজে দেয় কারণ ক্রোয়েশিয়া আমরা জানি গত ওয়ার্ল্ড কাপে 4টি টাইব্রেকার ম্যাচ ফেস করেছে ফাইনাল যাওয়ার পথে সেটা আসলে কতটুকু কাজে দিয়েছে বলে ওই ওই যদি আপনি ওই ওই স্ট্যাটিস্টিক্স ধরেন যে 4টা টাইব্রেকার ফেস করেছে তারা তারা তো উত্তীর্ণ হয়েছে তাই না তো সেই সেই সেদিক থেকে চিন্তা করেই আবার তারা চিন্তা করেছে যে আমরা আমাদের প্লেয়ার কনফিডেন্ট ভালো গোলকিপার ভালো সেইদিকে টাইব্রেকার গেলে আমরা হয়তোবা এটা মানে নেক্সট কোয়ার্টার ফাইনাল যেতে পারবো সেই জন্যই তারা হয়তোবা এই চিন্তা ভাবনা করে লাস্ট মোমেন্টটা কোচ সেই ডিসিশন নিয়েছে জি আমরা একটু আরেকটি চমক এই বিশ্বকাপের আফ্রিকান দেশ মরক্কো ওই ম্যাচটি নিয়ে একটু শুনতে চাই মরক্কো স্পেন ম্যাচটি প্রসঙ্গে এমএলই আসলে কেমন করলো মরক্কো মরক্কো যেটা হয়েছে যে মরক্কো এই ওয়ার্ল্ড কাপে আপনি যদি গ্রুপ স্টেজে ম্যাচগুলি দেখেন সেখানে তারা বেলজিয়ামকে হারিয়েছে ক্রোয়েশিয়ার সাথে ড্র করেছে মানে দ্য সেম টাইম কানাডাকে তারা হারিয়েছে
তিনটে ম্যাচে কিন্তু তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল এবং যেটা হয়েছে এই ওয়ার্ল্ড কাপে আসলে লাকিলি কিন্তু কেউ রাউন্ড অফ সিক্সটিনে আসেনি, সবাই পারফর্ম করে আসছে। আমরা হয়তো বলি যে জার্মানি বাদ গিয়েছে, জার্মানি খারাপ খেলেই বাদ গিয়েছে, অনেস্টলি খারাপ খেলেই বাদ গিয়েছে। জার্মানি যখন ভালো খেলেছে তখন তাদের সুযোগ ছিল না, লাস্ট ম্যাচে এসে তারা ভালো খেলেছে, থার্ড ম্যাচে এসে, বাট প্রথম দুইটা ম্যাচে যদি পারফরমেন্স দেখেন তখন ভালো খেলতে পারেনি। আর মরক্কোর যে ব্যাপারটা হয়েছে, মরক্কো ওভারঅল এই পর্যন্ত যে ম্যাচগুলি খেলেছে প্রত্যেকটা ম্যাচ তারা ভালো ফুটবল খেলেছে এবং তারা ডিজার্ভ করে রাউন্ড অফ সিক্সটিন, দেন এখন তো তারা কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। আপনি যদি যেহেতু লাস্ট ম্যাচটা এগেনস্ট স্পেনের কথা বলেছেন, স্পেনের ব্যাপারটা হয়েছে যে স্পেন ওই ম্যাচটা আমরা ধরে নিয়েছিলাম যে স্পেন হয়তো খুব ইজিলি ম্যাচটা জিততে যাচ্ছে, কারণ তারা যে প্যাটার্নে ফুটবল খেলে, তাদের যে টিকি টাকা ফুটবল, তারা অপোনেন্ট হাফে আসলে অনেক বল পজিশন রাখে, ওখান থেকে অ্যাটাক ইনিশিয়েট করে, বল পজিশন রাখে 80+ উপরে। তো হয়েছে কি, আমার যেটা মনে হয়েছে যে আপনার গ্রুপ স্টেজে ম্যাচগুলি থেকে মরক্কোর কোচ যে ওয়ালিদ ছিলেন, ওয়ালিদ, ও আমার কাছে মনে হয়েছে বেশ একটা ভালো হোমওয়ার্ক করেছে অ্যাগেনস্ট স্পেন টিমকে নিয়ে। সেটা হলো যে স্পেন যেভাবে খেলছে আপনি যদি দেখেন, তারা হাই ডিফেন্ডিং আপ খেলে অপোনেন্ট হাফে তারা খেলার চেষ্টা করে, সেই খেলাটা তেমন একটা খেলতে দেয়নি এই কারণে, যদি আপনি সব প্লেয়ার যখন আপনার বলের পিছনে এসে ডিফেন্ডিং করবেন, আপনি 90 মিনিটস পর্যন্ত কনসেন্ট্রেট রেখে ডিফেন্স করতে পারবেন না, কোনো সময় আপনার মনোযোগ নষ্ট হবে। এবং স্পেন যেটা করেছে সেটা করতে চেয়েছে, বাট আপনি দেখবেন যে মরক্কো কী করেছে, কাউন্টার অ্যাটাক না, তারাও কিন্তু ওদেরকে উপরে উঠতে দেয়নি, ওই মানে অ্যাটাক টু কাউন্টার অ্যাটাক, মানে তারাও অ্যাটাকে আসছে, ওখান থেকে বল লস করার সাথে সাথে মরক্কো কুইক অ্যাটাকে গিয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে হাই ডিফেন্ডিং লাইন আপ করে স্পেন বেশি টাইম কিন্তু খেলতে পারেনি। বল পজিশন রেখেছে অনেক নিজেদের হাফে মিডফিল্ডে, আদার অপোনেন্ট হাফের মানে গোল এরিয়াতে কিন্তু তেমন একটা বল পজিশন রাখতে পারেনি, যদিও স্পেন চান্স ক্রিয়েট করেছে, বাট মরক্কো কিন্তু অনেক চান্স ক্রিয়েট করেছিল। আপনি যদি দেখেন 103 মিনিটের সময় তাদের সাবস্টিটিউট প্লেয়ারটা নামটা ভুলে গেছি, সে 1-1 কিন্তু আপনার উনাই সিমন গোলকিপার স্পেনের হয়ে গিয়েছিল, সিমন যদিও ভালো সেভ করেছে, ওটা গোল হয়ে গেলে কিন্তু ম্যাচের ভিতরে মরক্কো জিততে পারত। সো স্পেনের ব্যাপারটা হচ্ছে, স্পেনের এই টিকি টাকা ফুটবল দিয়ে এখন আর ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব না, যেটা অনেস্টলি, কারণ 2010-এর পরে সেটা অনেক পুরনো হয়ে গেছে। 2010-এর পরে আপনি যদি দেখেন 14-18 এবং এই ওয়ার্ল্ড কাপে সেম সিস্টেম অফ প্লেতেই কিন্তু তারা রয়েছে, এবং এটার একটা অবজারভেশন আমার মনে হয় যে কোচ অন্যান্য টিমের কোচেরা সেই জায়গাগুলি আমার মনে হয় যে খুব ভালোভাবে ধরে ফেলেছে। আর স্পেনের সব থেকে বড় প্রবলেমের জায়গা ছিল তাদের কোনো স্ট্রাইকার ছিল না, তারা উইদাউট এসে মানে ফলস নাম্বার 9 নিয়ে, আপনি যদি গাভিকে নিয়ে খেলছে, হ্যাঁ গাভিকে নিয়ে খেলছে, গাভি হিজ নট এ স্ট্রাইকার, হিজ মিডফিল্ডার। আপনার উপরে খেলছে হলো ফারান তোরেস, খেলেছে আপনার ডেনি অলমো এবং এসেন্সিও, তারা কেউ স্ট্রাইকার না, সার্জো বুচকেটস, পেড্রি এবং গাভি, তারা 6 জন খেলেছে উপরে, এদের একজনের কিন্তু কেউ স্ট্রাইকার না। দিন শেষে যদি আপনার পারফেক্ট নাম্বার 9 না থাকে, আপনি যত চান্স ক্রিয়েট করেন প্রত্যেক দিন আপনার ওই উইং স্ট্রাইকাররা গোল করতে পারবে না, যেটা আপনি দেখেছেন যে অলিভার জিরুর কথা যদি ফ্রান্সে বলি, সে কিন্তু তেমন কোনো দেখবেন তাকে ম্যাচে তেমন একটা পাবেন না, কিন্তু ম্যাচ শেষে দেখবেন তার নামে পিছনে গোল রয়েছে। সুতরাং এই ধরনের স্ট্রাইকার অ্যাট দ্য সেম টাইম জার্মানির ক্ষেত্রে কিন্তু সেম হয়েছে, জার্মানিতে কিন্তু কোনো স্ট্রাইকার আনেনি, যাকে এনেছে তাকে মানে মুলারকে চান্স দিয়েছে, পরে তাকে নামিয়েছে। সুতরাং এই জায়গাগুলি আমার কাছে মনে হয় যে মরক্কোর কোচ সে ভালোভাবে ইনিশিয়েট করেছে এবং সে তার গেম প্ল্যানটা সাজিয়েছে, এবং দিন শেষে তো আসলে ম্যাচটা ট্রাইব্রেকারে গিয়েছে। ট্রাইব্রেকারে যাওয়ার পর আমি মনে করব যে পুরো ক্রেডিট দিতে হবে আপনার ইয়াসিন বুনোকে, যাদের যে গোলকিপার, সে যে 3টা বল সেভ করেছে ইস আনবিলিভেবল, এবং সে সেভিয়াতে খেলে, সে স্পেনিশ প্লেয়ারদের খুঁটিনাটি সব জানে, বিকজ যেহেতু সে স্পেনিশ লিগের সাথে তার কানেকশন বেশি এবং তার টিমমেট, তার অপোনেন্ট সবই তার সম্পর্কে জানা। ইভেন এখানে স্পেনের যে মারগুলি মেরেছে সেগুলি আমি বলবো যে পারফেক্ট ছিল না, মারগুলিতে কোনো আসলে ইন্টেন্স ছিল না, এবং অনেক সময় আমরা হয়তো গোলকিপারকে ধোকা দিয়ে এক সাইডে মারতে যাই, সেটারও কোনো ভালো ইয়ে ছিল না, মানে পরিলক্ষিত আমরা করতে পারিনি। স্পেনে সবচেয়ে বড় দুর্বলতা যে ও বলছিল, আমার কাছে মনে হচ্ছে স্পেন যে টিকি টাকা ফুটবল খেলে, ঠিক আছে, এখনকার প্যাটার্নে ফুটবল চেঞ্জ হয়ে গেছে, আগে যেমন ডিফেন্স থেকে মিডফিল্ড খেলতো, মিডফিল্ড থেকে স্ট্রাইকিং পজিশন শেষ করে তারা দিয়ে চলে আসতো, তারা কিন্তু ব্যাক করতো না, এখন ফুটবল নতুন নিয়ম হয়েছে যে একদম ফ্ল্যাঙ্ক পর্যন্ত গেলেও আপনি যদি কোনো গ্যাপ ক্রিয়েট না করতে পারেন, আবার বল ব্যাক করে নিয়ে এসে আবার আর এক সাইডে নিয়ে খেলবে, এটা কিন্তু খেলাকে বড় করবে, হ্যাঁ আবার খেলা সিস্টেম চেঞ্জ করবে মাঠের মধ্যেই। আমার কাছে মনে হচ্ছে স্পেন কিন্তু বল খেলেছে, ওরা এক্সপেক্টিং ছিল গাভি থেকে আপনার এসেন্সিয়াল থেকে তারা গোল পাওয়ার জন্য, কিন্তু ওরা ওই গোল পজিশন থেকে, গোলের যে স্পট থেকে, আপনি ডিবক্সের যে মাঝখান থেকে, ওরা কোনো মানে গ্যাপ ক্রিয়েট করতে পারেনি, ওরা গিয়েছে ক্রসও করেছে, বল কানেক্ট করার মতো প্লেয়ার ছিল না। তা আমার কাছে মনে হয় যে এইটা একটা বিরাট, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যেটা স্পেনের দুর্বলতা, যে নাম্বার 9, নাম্বার 10, যারা অ্যাকচুয়ালি স্কোরিং
করে সেই জায়গাটা স্পেনের দুর্বল, যেই কারণে স্পেন কিন্তু এই এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে গেছে। আর টাইব্রেকার তো টাইব্রেকার যে কোনো সময় এটা ব্যাড রেজাল্ট হতে পারে, এখন অনেক ভালো ভালো প্লেয়ার মিস করতে পারে। তো আমার কাছে মনে হয় যে বললো না মরক্কো একটা ওয়ার্কআউট করেছে, চকআউট করেছে যে স্পেন কীভাবে খেলে। স্পেন তো সবাই স্পেন কিন্তু একই ফুটবল খেলে, টিকি টাকা ফুটবল, ওরা জানে ওরা বল পজিশনাল ফুটবল খেলে, সবসময় বল ধরে ধরে ফুটবল খেলে। সেটাকে তারা রপ্ত করে যেই পজিশনগুলিকে ব্লক করা দরকার সেই ব্লকটা মরক্কো করতে পেরেছে, করা করার কারণে কিন্তু তারা টাইব্রেকারে যেতে সক্ষম। স্পেন কি এখনও টিকি টাকা খেলছে? কোচের ভূমিকাটা কি তাহলে এক্ষেত্রে? স্পেনের আসলে প্ল্যান বি বলতে কোনো মানে কোনো মানে প্ল্যান বি ছিল না, মানে প্ল্যান এ তে যখন আপনি সাকসেস না আসবে তখন মানে আপনি যেটা সাব্বির ভাই বলতেছিল যে আপনি যদি ভিতর থেকে পেনিট্রেট পাস করে যদি আপনি গোল স্কোরিং না করতে পারেন তখন অন্য কোচেরা কি করে উইং থেকে ফ্ল্যাঙ্ক থেকে ক্রস করে দেন তারা ওইটা ইনিশিয়েট করার চেষ্টা করে। কিন্তু এটা তো নাই তাদের, বিকজ তাদের নাম্বার নাইনই নেই কে হেড করবে, কারণ তাদের হেডিংয়ের কোনো প্লেয়ার নেই। মোরাতা আছে নাম্বার নাইনে, বাট তাকেও কিন্তু সাবস্টিটিউট পরে নামিয়েছে। সুতরাং এই এই সিস্টেমটা নিয়েই কিন্তু স্পেন লাস্ট চারটা ওয়ার্ল্ড কাপ খেলল, এবং 2010 ওয়ার্ল্ড কাপটা যেটা তারা চ্যাম্পিয়ন হয়েছে, 2010 তারা ওয়ার্ল্ড কাপও চ্যাম্পিয়ন হয়েছে, ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে একটা বড় তারা ফলস নাম্বার নাইন নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বাট তখন কিন্তু তাদের ফার্নান্দো তোরেস, ডেভিড বিয়ার মতো স্ট্রাইকার ছিল তাদের দলে, বাট সেস ফেব্রিগাস পিছন থেকে গিয়ে কিন্তু অনেক বল গোল করেছে। সুতরাং এই ধরনের কোয়ালিটি প্লেয়ার তো এই দলটা ওই সময় তোমার ইনিয়েস্তা, জাভি, অনেক নাম করা প্লেয়ার ছিল, এবং এই 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 স্পেনে কিন্তু মানে স্পেনে কিন্তু অনেক প্লেয়ার এখান থেকে বের হয়ে গেছে। স্টপার ইয়ে ছিল মাঠে দেখাতে পারেনি। যে নিশ্চয় এই জন্যই ওদের কোচ লুই এংরি বলেছেন যে আমারই সকল দায় আমি পদত্যাগ করলাম, দায়টা নিতেই হবে, কারণ সে আসলে সে একটু একঘেয়েমি করে ফেলেছে। কারণ সে যখন এই স্কোয়াডটা দেয়, আমি সে যখন স্কোয়াডটা দেয় দেখবেন যে সে সার্জিও রামোসের মতো সেন্টার ব্যাকরে নেয়নি, তার ইগোর কারণে নেয়নি, কারণ সে যে সিস্টেম অফ প্লেতে খেলে রামোস আসলে ওইভাবে খেলে না। দ্য সেম টাইম লালিগার সেকেন্ড হাইয়েস্ট স্কোরার অ্যাস পাস ও সেল্টা ভিগোতে খেলে, ওকে নিয়ে আনা হয়নি, ও কিন্তু সেল্টা ভিগোর 11-12 গোল অলরেডি করে ফেলেছে, পিওর নাম্বার নাইন, তাকেও আনি। সো বিকজ ওই ফ্রন্ট লাইনে আসলে চিন্তা করেছে উইদাউট নাম্বার নাইন, সে আসলে তাদের যে অ্যাটাকিং প্লেয়ার হচ্ছে তাদেরকে দিয়ে সে কাজগুলি করে নেবে। আমরা এই প্রসঙ্গটি ফিরছি একটি বিরতির পর। দর্শক, আমাদের একুশের রাতে একটি বিরতির সময় হয়ে গেল, বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরছি, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আরেকবার স্বাগত একুশের রাতে। আমরা আজকে আলাপ করছি বিশ্বকাপ ফুটবল 2022 নিয়ে। আলাপের জন্য আজকে আমাদের স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন। রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক দুই ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালিদ সাব্বির, রয়েছেন জাহিদ হাসান এমিলি, এবং রয়েছেন আবু হরেরা তামিম, স্পোর্টস ইনচার্জ একুশ টেলিভিশন। তিনজনকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যে প্রসঙ্গে আমরা ছিলাম, কোচের প্রসঙ্গে যা বলছিলেন এমিলি, না যেটা হয়েছে যে আপনার কোচ তো আসলে পুরো গেম প্ল্যানটা কোচ দেয় এবং প্লেয়াররা এক্সিকিউট করে। আসলে কোচের গেম প্ল্যানটা এক্সিকিউট প্রত্যেকদিন হবে না, কিন্তু যারা চ্যাম্পিয়ন টিম, যারা চ্যাম্পিয়ন হতে এসেছে, তারা যদি 7টা ম্যাচ ওয়ার্ল্ড কাপে খেলে তার 5টাতে কিন্তু এক্সিকিউট করতে হবে, আদারওয়াইজ আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন না। প্রথম ম্যাচটা আপনি যদি দেখেন অ্যাগেনস্ট কোস্টারিকা, আপনার স্পেনের ম্যাচ এক্সিকিউট করেছে, প্রপারলি এক্সিকিউট করেছে, বিকজ তুলনামূলক একটু দুর্বল দলও ছিল কোস্টারিকা, বাট তারা 7 গোলে কিন্তু ম্যাচটা জিতেছে। তার পরের সময় কিন্তু দেখবেন তার পরবর্তী যে ম্যাচগুলি খেলেছে তারা, তার পরবর্তী ম্যাচগুলি কিন্তু তারা ওই প্যাটার্নে খেলতে পারেনি, বিকজ অলরেডি তারা টিকি টাকা যে ফুটবলটা খেলেছে অপোনেন্ট কোচেরা সেটা জাজ করে ফেলেছে, জাজ করে ফেলে কিন্তু ওই যে জায়গাগুলিতে রয়েছে সেই জায়গাগুলি কিন্তু তারা বেশ ভালোভাবে ডিফেন্ডিং যে ডিসিপ্লিন বলি আমরা, সেগুলি কিন্তু বেশ ভালোভাবে বল মানে ব্লক করেছে। আপনাকে বল পজিশন 90 দিয়েছে, সমস্যা নেই, বাট 90 বল পজিশন রেখে যদি আপনি দিন শেষে গোলে কনভার্ট না করতে পারেন, ওই বল পজিশন রেখে লাভ নেই। আমি আমার হাফে সারাক্ষণ বল খেলতে পারবো সাইড টু সাইড, ভ্যালুলেস, কোনো লাভ নেই। এবং অপোনেন্ট হাফও যদি আপনি খেলেন, আপনাকে খেলতে দেবে, বাট আলটিমেটলি আপনাকে কিন্তু কোনো সুযোগ তৈরি করতে দিচ্ছে না। এবং যখন আপনি সুযোগ তৈরি না করতে পারবেন তখন আপনার কী করতে হবে, মানে সবসময় যেটা দেখেছি যে প্ল্যান এ থাকলে প্ল্যান এ থেকে চেঞ্জ করে প্ল্যান বিতে যাবে, উইং থেকে ক্রস হবে, স্ট্রাইকাররা গোল করবে, বাট এটা কিন্তু স্পেনের খেলাতে ছিল না। এবং 2014-2018 কিন্তু আসলে এইভাবেই কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপে খেলছে স্পেন, বাট এইটা এখন আমার কাছে মনে হয় যে কারণ অন্যান্য দলগুলো যদি দেখেন, অন্যান্য দলগুলো কিন্তু বল পজিশন রেখেই কিন্তু অ্যাটাকে যায়, বাট এত বল পজিশন রাখে না তারা, তারা কিন্তু বল পজিশন রেখে তারা অ্যাটাক ফিনিশ করে, দেন সাব্বির ভাই যেটা বললো সবাই কিন্তু কুইক
ট্রাক ব্যাক করে কিন্তু বলের পিছনে চলে আসে। এখানে দেখবেন যারা নাম্বার নাইনেও খেলে তারাও দেখবেন যে চেষ্টা করে বলের পিছনে আসার, বিকজ ডিফেন্সিভ ব্লকগুলি যদি সামনে থেকে আপনি করতে পারেন আপনার ডিফেন্সের উপর প্রেশারটা কম পড়বে। স্পেন যেটা করেছে, স্পেন হ্যাঁ ওখানে বল লস করেছে, সাথে সাথে প্রেসিং করেছে, প্রেসিং করে আবার অনেক সময় প্রেসিংয়ে বল পেয়েছে, অনেক সময় বল পায়নি, যেগুলি পায়নি ওইগুলি কিন্তু ডিফেন্সের উপর প্রেশার এসেছে। সুতরাং এই সিস্টেম অফ প্লে থেকে লুইস এনরিকে যেটা বলেছে যে তার সব দায়ভার তার, আসলে সব দায়ভার তারই নিতে হবে, কারণ টিমের অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল যাদের কাছে স্কোয়াডে নাই। নিশ্চয়ই আমরা কোচের প্রসঙ্গ যেহেতু এসেছে, আমরা আরেকটি ম্যাচ সেখানেও কোচের একটি প্রসঙ্গ আসবে, তার আগে তামিম এই ম্যাচ নিয়ে আপনি কিছু যোগ করতে চাইছিলেন মরক্কোর। এই মরক্কোর ম্যাচ নিয়ে আসলে যোগ করার যেটা বললো এমিলি ভাই যে কোচের প্ল্যান এ প্ল্যান বি থাকে, মরক্কোর স্পেনের কোচের আসলে কিছুই ছিল না, যেটা আমরা এই প্ল্যান এ প্ল্যান বি কিন্তু দেখেছি জাপান ক্রোয়েশিয়া ম্যাচে, যেটা জাপানকে প্ল্যান এ তে ক্রোয়েশিয়া কিন্তু কাবু করতে পারছিল না বা গোল পাচ্ছিল না, বল ভালো করতে পারছিল না, উল্টো জাপানের কাছ থেকে তারা একটা গোল খেয়ে যায়, জাপান এগিয়ে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু প্ল্যান চেঞ্জ করেছে, বিরতির পর তারা প্ল্যান বিতে গেছে, যখন দেখছে যে তাদের প্লেয়াররা একটু হাইট এবং জাপানের প্লেয়াররা একটু তাদের চেয়ে খাটো, সেই ক্ষেত্রে তারা প্ল্যান বিতে এয়ারে খেলছে, এয়ারে খেলার বেশি চেষ্টা করছে এবং এয়ার থেকেই কিন্তু গোল করেছে, ব্রিসিস কিন্তু হেডেই গোল করেছে, তাদের প্ল্যান বিতে তারা কাজ করেছে। সুতরাং আপনাকে যেটা বলো যে কোচের 90 মিনিটে কিন্তু কোচের চিন্তা করতে হবে যে আমার এই মুহূর্তে কী করা দরকার, আমি এক প্ল্যানে থাকলে হবে না, আমাকে মুহূর্তে মুহূর্তে পরিকল্পনা চেঞ্জ করতে হবে এবং প্লেয়ারকে নির্দেশনা দিতে হবে ডাগ আউট থেকে, সেই ক্ষেত্রেই দল সাফল্য পাবে। প্ল্যান শুধু যদি একটা প্ল্যান দিয়ে দিলাম আর 90 মিনিট আমি খেলে আসলাম, সেক্ষেত্রে মানে জয় পাওয়ার সম্ভাবনা অনেকটাই আসলে ক্ষীণ হয়ে যায়, আপনাকে মুহূর্তে মুহূর্তে প্ল্যান চেঞ্জ করতে হবে, যার জন্য আপনার স্পেন আজকে বাদ পড়ে গেল এবং ক্রোয়েশিয়া কিন্তু চলে আসলো জাপানকে বিট করে, যার জাপান কিন্তু দুর্দান্ত টিম ছিল, জাপান দুর্দান্ত খেলেছেও এবং তারাই আসলে সুপার এইটে আসার দাবিদার ছিল আমার হিসেবে। ক্রোয়েশিয়া কিন্তু এই টুর্নামেন্টে খুব ভালো একটা খেলতে পারেনি, যদিও তারা বর্তমান রানার্স আপ, কিন্তু এই পুরো টুর্নামেন্টে কিন্তু ক্রোয়েশিয়া বলার মতো মানে তাদের খেলাটা ছিল না, রাইট, যেহেতু তাদের কোচের প্ল্যানটা কিন্তু কাজ করেছে। নিশ্চয়ই আমরা সেই কোচের প্ল্যানের কথা বলছেন, সেই জন্য আমরা পর্তুগালের ম্যাচে একটু আসতে চাই, সেখানেও কোচ এবং তাদের ক্যাপ্টেন নিয়মিত ক্যাপ্টেন রোনালদো নিয়ে একটা ঝামেলা চলছে আমরা শুনছি, কিন্তু রোনালদোকে ছাড়াই যে ম্যাচ খেলতে নেমেছে এক নকআউট পর্বেরই ম্যাচ সেটি, সেখানে রোনালদোকে বাদ দিয়ে একাদশ নামানোর এই সাহসটি সান্তোস করেছেন, সাবির ভাই কতটুকু সাহস দেখালেন কোচ সান্তোস? না এটা না, রোনালদো আপনি ধরেন ক্লাব টিমে ও যেরকম আর দলে মানে নিজের দেশের ব্যাপারে সে কিন্তু ডিফারেন্ট, কারণ কিন্তু এর ওয়ার্ল্ড আগে দেখা গেছে অনেক মনে করি ইউরোপিয়ান কাপে মনে হয় ব্যথা পেয়েছিল বা কিছু, ও কিন্তু টিমের সাথে সাপোর্ট এইবারও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ তো সেটাতে দেখেছি সাপোর্ট করেছে, এইবারও কিন্তু রোনালদো ডাগডে বসে কিন্তু কোচকে সাপোর্ট করেছে, কোচকে যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার একটা দ্বন্দ্ব চলছে এইসব নিয়ে নামানো ওঠানো নিয়ে ব্যাপার নিয়ে, কিন্তু পরবর্তী সময় কোচ কিন্তু তাকে নামিয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে সে ওই ডাগ আউট থেকে তা সে উৎসাহ দিচ্ছে প্লেয়ারদের এবং গোল করার পরে সে যে সবার সাথে সেলিব্রেশন করছে এটা কিন্তু তার থেকে দেখা গিয়েছে, তা আমার কাছে মনে হয় যে কোচ এবং সেও মনে করছে ইদানিং, এখন আগে হয়তো তার একটা চিন্তা ছিল যে না আমাকে আমাকে খেলতে হবে, আমি কেন খেলবো না, আমাকে কেন খেলাবে না, সেটা কিন্তু তার একটা ধারণা ছিল, সে কিন্তু বুঝতে পারছে যে তার বয়স বেড়েছে, তার ওই অ্যাবিলিটিটা কমছে, তার দেশ তাকে যেভাবে হোক একটা একটা ভালো রেজাল্ট করতে হবে, সেই কারণে কিন্তু সে এই স্যাক্রিফাইস করেছে এবং স্যাক্রিফাইস করার কারণে আমার কাছে মনে হয় এবার পর্তুগালের সবচেয়ে বড় জিনিস ছিল পর্তুগালে ওয়ার্ল্ড কাপে আসা নিয়ে খুব প্রবলেম ছিল, সে তারা ওয়ার্ল্ড কাপে আসতে পারবে কি না সেটা নিয়ে খুব বাছাই পর্বে সংশয়টা সন্দিহান ছিল। সাবির ভাই সেখানে সর্বশেষ অনুশীলনে কিন্তু রোনালদো যোগ দেননি, মানে ওই ফার্স্ট ইলেভেনের বাদ দিয়ে যারা মানে বিকল্প প্লেয়ার ওদের সাথে অনুশীলনের ডাকছিল, রোনালদো কিন্তু অনুশীলনের নামিনি না, সেটা অনেক ব্যাখ্যা থাকতে পারে, কী কারণে নামিনি কী কারণে এটা আমরা বলতে পারবো না, কারণ আমরা যেটা দেখেছি যেটা আমরা ধরেন যে অনুশীলনে আসেনি সেটা আমি দেখেছি, কিন্তু আমরা কিন্তু ডাগ আউটে তাকে বসে দেখেছি, সে কিন্তু ডাগ আউটে কিন্তু তার চেহারা উৎসাহিত করেছে, সেটাই যেভাবে বলছি, তো আমার কাছে মনে হয় পরবর্তী সময় রোনালদোকে নামিয়েছে এবং আমার কাছে মনে হয় রোনালদো কিন্তু একটা গোলও করেছিল অফসাইডে বাদ হয়েছে, হ্যাঁ পর্তুগাল কিন্তু যতগুলি ম্যাচ খেলে আসছে রাউন্ড মানে গ্রুপ থেকে এবং রাউন্ড অফ 16 যে ম্যাচগুলি খেলেছে সবগুলি ম্যাচে কিন্তু তারা ভালো পারফরমেন্স করেছে, তাদের আমার কাছে মনে হয় যে তারা মানে যতগুলি টিম আছে তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্ম টিম বলতে পারি, ধারাবাহিক ভালো খেলেছে, ধারাবাহিক ভালো খেলেছে, তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন সুইজারল্যান্ডের মতো টিমকে 6-1 হারানো এটা কিন্তু সোজা জিনিস না, হ্যাঁ
তো আমার কাছে মনে হয় তারা তাদের পারফরম্যান্স সুইজারল্যান্ডের যতগুলো ম্যাচ ওয়ার্ল্ড কাপে দেখেছি সাধারণত তারা এক দুই গোলের বেশি খায় না না সুইজারল্যান্ড অনেক ভালো টিম স্ট্রং টিম এবং এই বছর একটু দুর্বল টিম যদিও দুর্বল টিম তারপরে তো তারা রাউন্ড অফ 16 এসেছে এবং পর্তুগাল তো কিন্তু তার পারফরম্যান্স করে দেখে পর্তুগাল কিন্তু এবার কিন্তু তার আপনি ডিফেন্ডিং বলেন গোলকিপিং থেকে ডিফেন্ডিং বলেন মিডফিল্ড বলেন স্ট্রাইকিং বলেন তারা কিন্তু অনেক ভালো টিম এবং তারা আমার কাছে মনে হয় তারা ভালো একটা যে কোনো একটি কিছু করলে এটা আপনাকে এটা আপনি ইয়ে করতে পারবেন না যে যে তারা খারাপ মানে চ্যাম্পিয়ন হতে পারে বা সেমিফাইনাল যেতে পারে এটা যা এটা গেলে আমরা কোনো আপত্তিকর কিছু দেখি না কারণ তারা পারফর্ম ভালো করে কিন্তু এসছে নিশ্চয়ই বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করলেন সার্জিও রামোস রোনালদোর পরিবর্তে তাকে নামানো হয়েছে সেক্ষেত্রে ওই জায়গাটি রোনালদোকে আবার ফিরে পেতে পারেন সেক্ষেত্রে রামোসের জায়গা কোথায় হবে নেক্সট যে কোয়ার্টার ফাইনাল আসছে সেখানে আসলে টিম কেমন কম্বিনেশন হতে পারে এমএলি না না এখানে রোনালদোর সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আমি দেখি মানে চান্স পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না কারণ উইনিং যে টিমটা সেই টিমটা হয়তো সান্তোষ রেখেই দল রাউন্ড অফ সরি কোয়ার্টার ফাইনালে লাইন আপে নামাবে আপনার অ্যাগেনস্ট মরক্কো কারণ এখানে আসলে যে সিস্টেম অফ প্লেতে খেলেছে সেই সিস্টেম থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই এবং যেটা হয়েছে যে লাস্ট ম্যাচে যেটা দেখবেন যে রোনালদোকে এলিভেনে না দেওয়া এটা নিয়ে কিন্তু বেশ একটা সমালোচনা হয়েছে বা রোনালদো নিজেও হ্যাপি ছিল না বাট সান্তোষ যে কাজটা করেছে আমি বলবো যে হি ইজ ডুইং হিজ পারফেক্ট জব কারণ এটা তাকে করতেই হবে কারণ রোনালদো তো আসলে নাম্বার 9 প্লেয়ার না রোনালদো হচ্ছে নাম্বার 7 আর দেন নাম্বার 11 আর দেন নাম্বার 10 পিছন থেকে খেলা প্লেয়ার উইং স্ট্রাইকার যেটা আমরা বলি এবং সেখান থেকে স্যার হোল ক্যারিয়ারে সব গোলগুলি করেছে এবং রোনালদোকে রেসপেক্ট রেখেই আমি কথাটা বলি রোনালদো ইজ দ্য অল টাইম বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড এটা আমরা মানতেই হবে তাকে সম্মান দিতে হবে বাট রোনালদোর এই মুহূর্তে কিন্তু ওই অবস্থাটা নেই কারণ নাম্বার 7 থেকে যে প্লেয়ারগুলি তার পজিশনে খেলছে যদি বার্নান্ডো সিলভার কথা বলি জোয়ে ফিলিক্সের কথা বলি তার থেকে তারা বেটার করছে এবং এখন যেহেতু অনেক ইন্টেন্সে খেলা হচ্ছে হাই ইন্টেন্সিটিতে খেলা হচ্ছে সেইখানে কিন্তু রোনালদোর ওই পেসটা এখন নাই কমে গিয়েছে সুতরাং ওই জায়গাতে কিন্তু তাকে দেওয়া হয়নি তাকে দেওয়া হয়েছে কোথায় গ্রুপ স্টেজে তিনটা ম্যাচে নাম্বার 9 মানে স্ট্রাইকার স্ট্রাইকিং জোনটাতে আপনাকে তেমন একটা রান করতে হয় না আপনি দুই সেন্টার ব্যাকের মাঝখানে থেকে বল হোল্ড করবেন দুই উইং থেকে ক্রস আসলে সেটা ফিনিশ করবেন সেটার জন্য রোনালদো ওয়েল ভালো ছিল বাট গতকালকে ম্যাচটা যেটা হয়েছে মানে পর্তুগাল যে ম্যাচটা খেলেছে লাস্ট সুইজারল্যান্ডের সাথে তখন সে সিস্টেম অফ প্লেতে একটা চেঞ্জ এনেছে যে রামোসকে দিয়ে আমি স্টার্ট করাই বিকজ এই ম্যাচটার ইন্টেন্সটা একটু বেশি হবে এবং এখানে কিন্তু যেহেতু রাউন্ড অফ 16 এখানে হাল দিয়ে আপনাকে বাদ পড়তে হবে সেখানে কিন্তু সে গেম প্ল্যানে চেঞ্জ এনেছে এবং নাম্বার 9 কিন্তু তাদের মেইন ও কিন্তু আসলে মেইন স্ট্রাইকার ওই দলের যদিও রোনালদোর জন্য ওই জায়গাটাতে খেলতে পারেনি সে বেনিফিকায় খেলে এবং সে পর্তুগিজ লিগে হাইয়েস্ট গোল স্কোরার এবং বয়সে সে খুবই তরুণ ইভেন তার যদি মানে সে যখন খেলে তারও ভিতরে কিন্তু একটা সংশয় কাজ করেছে রোনালদোর জায়গা আমাকে দিয়েছে আমি কি করব বাট হি ডুইং ভেরি গুড এবং আপনি যদি তার গোলগুলি দেখেন নাম্বার 9 মানে স্ট্রাইকারের যে কাজগুলি আমরা সবসময় বলি যে নাম্বার 9 যদি না থাকে দলে সেখানে কিন্তু আপনাকে দিন শেষে ম্যাচ জেতাটা ডিফিকাল্ট হচ্ছে জার্মানি এবং স্পেন সে জায়গাটা বুঝেছে এবং তারা কিন্তু অলরেডি বিদায় হয়ে গিয়েছে তো ওই জায়গাটা কিন্তু সে ভালো কোপ আপ করেছে আমি বলবো আপনি যদি স্পেশালি তার গোলগুলি দেখেন প্রথম গোলটা যদি দেখেন সে বা মানে কোন অ্যাঙ্গেল থেকে সে গোলটা করেছে সুতরাং একজন স্ট্রাইকার আসলে এই ধরনের গোল করতে পারে তার তার পারফরমেন্স সে করে দেখিয়েছে এবং আমার কাছে মনে হয় যে অল ক্রেডিট দিতে হবে আপনার কোচকে কারণ সে এই গ্যাম্বলিংটা করেছে রোনালদোকে এবং রোনালদোকে বসালে ম্যাচের সিস্টেমটা অন্যরকম হতে পারতো কারণ আপনি এই চান্সগুলি যে ক্রিয়েট হয়েছে সেগুলি রোনালদো অ্যাভেল নাও করতে পারতো এবং রোনালদো তো আসলে ওই পেজ নেই যে পেজ আসলে গঞ্জালো রামোসের রয়েছে এবং আপনি যদি পেপের কথা বলতে হয় আপনি পেপে অ্যাজ এ সেন্টার ব্যাক পেপেকে কিন্তু প্রথম দু একটা ম্যাচে ফার্স্ট ইলেভেনে দেয়নি বাট গতকালকে ম্যাচে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনে তাকে কিন্তু স্টার্টিং ইলেভেন এবং সেকে যদি আপনি সেট পিসে গোলটা দেখেন কোথায় স্পট জাম থেকে গোল করেছে সুতরাং এইগুলি কিন্তু আসলে কোচ কিন্তু এইগুলি চিন্তা করেই কিন্তু সে দলটা সাজিয়েছে সুতরাং এখানে রোনালদোকে আবার নেক্সট ম্যাচে কোয়ার্টার ফাইনালে দেওয়ার আমি কোনো সুযোগ দেখছি না কারণ একজন প্লেয়ার যখন হ্যাট্রিক করবে তাকে তার পজিশন থেকে সরানোর কোনো ওয়ে নেই এবং রোনালদো যেহেতু নাম্বার 7 বা নাম্বার 11 থেকে মাঝে মাঝে খেলে ওই জায়গায় তার থেকে বেটার পেজের প্লেয়ার এখন রয়েছে এবং আই থিঙ্ক তারাই খেলবে নিশ্চয়ই আমরাও সেটি ধারণা করছি যদিও আমরা রোনালদোকে দেখতে চাই তামিম বাকি যে ম্যাচগুলো নেদারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড সেনেগাল যেটা যে দুটো ম্যাচ হয়েছে এই দুটো ম্যাচের প্রতি আসলে দর্শকদের আকর্ষণও একটু কম ছিল এই ম্যাচগুলো আমরা যতটুকু দেখেছি তাতে এই ম্যাচগুলোতে খুব একটা আক্রমণ প্রতি আক্রমণ আমরা খুব একটা দেখিনি এই দলগুলো এখন কোয়ার্টার ফাইনালে উঠেছে এদের পারফরমেন্স কেমন হলো আসলে নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড ধারাবাহিকভাবেই ভালো খেলতেছে শুরু থেকেই তারা একটা ম্যাচ কখনো হারেনি হ্যাঁ এখন পর্যন্ত অপরাজিত এবং আপনার ইংল্যান্ডও কিন্তু সেম একই অবস্থা
তারাও কিন্তু ভালোভাবে নেদারল্যান্ড 15 ম্যাচ অপরাজিত থেকেই ওয়ার্ল্ড কাপে খেলতে এসেছে। ইংল্যান্ড কিন্তু সিনেগালের সাথে আপনারা 3-0 তে জিতেছে, মানে খুব সহজভাবে জিতেছে। এবং ইংল্যান্ডে কিন্তু বেশ কিছু তরুণ প্লেয়ার আছে যারা খুবই ভালো খেলছে, যেমন সাকা, স্টার্লিং, এরা দ্রুত গতির প্লেয়ার। এখন কিন্তু শুধু টিকি টাকা দিয়ে হবে না, সাথে গতিটাও লাগবে, যেটা আপনার এমবাপ্পে করতেছে, যার জন্য আজকে কিন্তু মেসি নেইমারের চেয়েও অনেক ক্ষেত্রে দেখা যায় এমবাপ্পে অনেক দ্রুত। সেই ক্ষেত্রে সে কার্যকর ভূমিকা রাখতে পারছে, অলরেডি সে 5 গোল করে ফেলছে এই বিশ্বকাপে। সো আপনাকে শুধু এই টেকনিক্যাল দিকে নজর দিলে হবে না, স্পিডের দিকেও নজর দিতে হবে নিশ্চয়ই। আর সবচেয়ে বড় কথা হলো যে সে এখন একজন প্লেয়ারের উপরে নির্ভর থাকলে হবে না, যেমন একজন মেসি, একজন নেইমার বা একজন এমবাপ্পের দিকে তাকাই থাকলেই হবে না, আপনাকে তাকাতে হবে পুরো টিমের দিকে। পুরো টিম আপনি যদি শুধু মেসি থাকলে বা নেইমার থাকলে বা এমবাপ্পে থাকলে সে যে জিতিয়ে দিতে পারবে না, সেটা তার তাকে তো আপনাকে বলের যোগান দিতে হবে, তাহলে তো সে আপনাকে স্কোর করে দেখাবে। সুতরাং আপনাকে টোটাল টিমটাই খেলতে হবে, টোটাল টিমটা যে দলটা ভালো খেলবে তারাই জিতবে। আর যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডসের কাছে হারলো, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ভালো খেলেছে, ভালো খেলার পরও তারা আসলে নেদারল্যান্ডস তো ভালো টিম, যুক্তরাষ্ট্র ভালো টিম, সে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, লড়াই হয়ে 3-1 হারছে। সেটা আসলে মানে এটা হার জিতে কোনো ভেরিয়েশন আমার কাছে মনে হয় না, যে কে জিতলো কে হারলো এতে কিছু আসা যায়, তারপর সমমানের টিম নেদারল্যান্ড ভালো খেলছে, নেদারল্যান্ড জিতেছে। আমরা ফ্রান্সের খেলা নিয়ে একটু কথা বলতে চাই, এমবাপ্পের একটু এখনও গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে, সবচেয়ে বেশি গোল এখনও পর্যন্ত তার 5টি গোল করেছেন, তার মতো ক্ষিপ্রতা এখনও আসলে খুব একটা কম দেখা গেছে এই ওয়ার্ল্ড কাপে। ফ্রান্স এবং ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে মুখোমুখি, কেমন হতে যাচ্ছে এই ম্যাচটি সাবির ভাই? যদি ইংল্যান্ড ডেফিনেটলি দুইটাই চ্যাম্পিয়ন দল, মানে যোগ মানে এখন পর্যন্ত আমরা যোগ্যতার বিষয়ে দেখেছি যে ইংল্যান্ড এবং ফ্রান্স দুজনই ভালো খেলেছে এবং লিগ পারফরমেন্সে তারা ভালো করেছে। তো সেই দিকে চিন্তা করে এই ম্যাচটা আসলে খুব টাইট ম্যাচ হবে, এই দুইটা দলই অভিজ্ঞতা সম্পন্ন দল ওয়ার্ল্ড কাপে। এবং মানে আমি বলবো ইংল্যান্ড আনলাকি টিম, 66 সে ওয়ার্ল্ড কাপ জিতেছে, একবারে কিন্তু তার অনেকবার টিম ভালো এসেছে, কিন্তু তারা কিন্তু তাদের লাস্ট মুভমেন্টে হোঁচট খেয়ে পড়ে গেছে। এবং তাদের টিম কিন্তু এইবার প্রত্যেকটা সাইডে, আপনি স্টপার ডিফেন্স থেকে আরম্ভ, গোলকিপার থেকে, স্টপার থেকে, মিডফিল্ড থেকে, স্ট্রাইকিং থেকে, সব জায়গায় তাদের ভালো প্লেয়ার আছে এবং যোগ্য প্লেয়ার আছে, এবং ডাগাউটে যা বসে আছে তারাও যোগ্য সম্পন্ন প্লেয়ার। তো আমার কাছে মনে হয় যে ফ্রান্স এমবাপ্পেকে ইংল্যান্ড ধরে রাখা আসলে খুব টাফ হয়ে যাবে, কারণ ওয়ার্ল্ডের সবচেয়ে মানে দ্রুতগামী প্লেয়ার এখন যাকে বলা হয় সে এমবাপ্পে, নো ডাউট। জেরুড ভালো স্ট্রাইকার, নাম্বার নাইন, যে ও কিন্তু ক্রস ট্রস হইলে তা সে কিন্তু গোল করে ফেলে যে কোনো সময়। তার ডেম্বেলে অলসো মানে স্পিডি প্লেয়ার, এবং ডেম্বেলে অনেক মানে বার্সেলোনাতে খেলেছে, তা বার্সেলোনা কিন্তু তাকে বিদায় করে দিতে গিয়েছিলো, কিন্তু মেসি যখন ছিল আর কি বিক্রি করে দিয়ে দিয়েছিল, কিন্তু এইবার বার্সেলোনাতে সে খুব ভালো খেলেছে, পারফর্ম করেছে। এবং স্পেনে মানে ফ্রান্সে এই ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্স কিন্তু ভেরি গুড, নো ডাউট অ্যাবাউট ইট। তা আমি মনে করি যে এই ম্যাচটা খুব টাইট ম্যাচ হবে। গ্রিজম্যান রয়েছে গ্রিজম্যানে কিন্তু লিগের পারফরমেন্স থেকে এবার ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স কিন্তু তার খুব ভালো, বেটার বেকার, বিকজ তা সে কিন্তু টিমটাকে সুন্দরকে গুছায় খেলছে, এবং সে কিন্তু অ্যাডভাইস করছে সিনিয়র প্লেয়ার হিসাবে, এবং তার দক্ষতা আছে মিডফিল্ডে। এবং আমি দেখি ফ্রান্স এবং ইংল্যান্ডের থেকে ফ্রান্স আরও গুছায় খেলার যোগ্যতা রাখে, এবং তারা কিন্তু গুছায় খেলছে মিডফিল্ড থেকে আরম্ভ করে। তাদের যে প্লেয়ারগুলি আছে তারা কিন্তু অনেক অভিজ্ঞতা প্লেয়ার, এবং তারা খুব মানে আমি কি বলবো, গেম টেম্পারমেন্ট তাদের অনেক ভালো। যেমন ইংল্যান্ড কেন হেরে যায়, আমার কাছে মনে হয় যে তারা যখন যতটুকু আগানোর পরে তারা গেম টেম্পারমেন্ট ধরে রাখতে পারে না। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু গেম টেম্পারমেন্ট যা ধরে রাখতে পারবে তারা কিন্তু জিতবেই। খেলা শেষে আপনাকে বললো না, এমএলএ বলো না, স্পেন 90টা, 100টা, 300টা, 500টা পাস করছে, অথচ লাভটা কী? খেলা শেষে দিন শেষে তার হেরে বিদায় নিতে হয়েছে। তো আমার কথা হলো যে প্রত্যেকটা জায়গায়, যেমন আপনার টিকি টাকার কথা বলছে, খেলা হলো, ফুটবল খেলা হলো একটা নান্দনিক ফুটবল, যে সেটা ডিফেন্স থেকে আরম্ভ করে মিডফিল্ড থেকে আরম্ভ করে সব জায়গায় খেলাকে ধারাবাহিকতা, যেই সব যে সময় যে পজিশন জায়গায় বল থাকবে সেই পজিশনে কোন পজিশনে বল দিতে হবে সেটা কিন্তু তারা ধারাবাহিকতাভাবে খেলবে, কিন্তু বেলা শেষে আপনাকে গোল করতে হবে। ম্যাক্সিমাম গোল আসে ওয়ার্ল্ডের আমরা
ফুটবলের কথাই বলে যে ফ্ল্যাঙ্ক থেকে ম্যাক্সিমাম 90% গোল হয় ফ্ল্যাঙ্ক থেকে, আপনি যখন ক্রসিং করবেন তখন থেকে গোল আসে। তো দেখা যায় টিকি টাকার ব্যাপারে ওরা কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে যারা ওরা গোল করে হলো পেনিট্রেশন করে, হ্যাঁ খেলে কিন্তু পেনিট্রেশন করে গোল করে, সেই নাম্বার 9 ছিল যে ক্রস করে গোল করাবে। তো সেইটা কিন্তু আবার ফ্রান্স এবং ইংল্যান্ডের ভিতরে আছে, ইংল্যান্ডের ভিতরে এই ক্রসিং সিস্টেমটা এবং আপনার ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে সেইটা এই ব্যাপারে যারা কাজে লাগাতে পারবে আমার কাছে মনে হয় তারাই আমার কাছে মনে হয় নিশ্চয়ই সেমিফাইনাল যাওয়ার নিশ্চয়ই অনেকের আগ্রহ আসলে ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল কতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যদিও তার আগে আর্জেন্টিনার সামনে নেদারল্যান্ডস প্রতিপক্ষ এবং ব্রাজিলের সামনে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ। আর্জেন্টিনা নেদারল্যান্ডস আসলে বৈতরণী আর্জেন্টিনা পার হচ্ছে নাকি নেদারল্যান্ডস পার হচ্ছে, এমিলি কি মনে হয়? না এটা আসলে নেদারল্যান্ডস এখনো কাপ জেতেনি কিন্তু প্রতিবারই তারা খুব শক্তিশালী দল, নেদারল্যান্ডস দে আর ভেরি স্ট্রং অপোনেন্ট এগেইনস্ট আর্জেন্টিনা আমি বলবো, ভেরি মানে স্ট্রং, কারণ আপনি যদি তাদের এগেইনস্ট ইউএস এর ম্যাচটা দেখেন যেটা তামিম ভাই বললো যে ম্যাচটাতে কিন্তু দুর্দান্ত খেলছে আপনার নেদারল্যান্ডস, আপনি যদি তাদের গোলগুলি দেখেন ইউএসএ কিন্তু খুব হাই ইন্টেন্সিটির দল, সাব্বির ভাই যেটা বললো ইয়ং টিম তারা কিন্তু অনেক পেজে খেলে, বাট সেই পেজের অ্যাগেনস্টে কিন্তু যদি আপনার আপনার যদি কাউন্টার অ্যাটাক ওরকম পেজের প্লেয়ার না থাকে আপনি কিন্তু ম্যাচ বের করতে পারবেন না। যখন আপনি প্রথম গোলটা যদি দেখেন আপনি ইউএসএ যখন অ্যাটাকে গিয়েছে তাদের ডিফেন্সে কিন্তু অনলি দুজন সেন্টার ব্যাক ছিল, বাকিরা কিন্তু সব ফোকাস অন আপনার অ্যাটাক মানে বাকি 8 প্লেয়ারই, তো তখন কী করেছে তাদের ডাম্প্রেস মানে যে রাইট মানে ও আসলে কোথায় খেলে আমি আসলে নিজেও জানি না, ওকে কখনো আমি রাইট ব্যাকে দেখি কখনো রাইট উইং দেখি কখনো রাইট স্ট্রাইকার দেখি, ড্যাম্প্রেসকে যখন বল দেওয়া হয়েছে ব্রাজিল ব্যান্ডেক হয়তো বলটা দিয়েছে ও ওখান থেকেও মানে কুইক ইনিশিয়েট করেছে দুই সেন্টার ব্যাগের মানে একদম ফ্ল্যাঙ্ক এরিয়াতে, এবং দুই সেন্টার ব্যাগের একজন যখন ওকে রাইট সাইডে ট্যাকেল করতে আসছে ওখান থেকে কাট ব্যাক করেছে, এবং মেম্পিস ডিপাই যে ফার্স্ট গোলটা করেছে আপনার ও কিন্তু মানে বক্সের ভিতর থেকে মানে যখনই দেখছে ড্যাম্প্রেসের কাছে বল তখনই কিন্তু ও আসলে রান শুরু করেছে এবং কুইক রান করে কিন্তু ও বক্সের ভিতর চলে এসে এবং ওয়ান টাচে ফিনিশ করছে, এরকম দুইটা গোল করেছে। সুতরাং এই কাউন্টার অ্যাটাক আসলে কতটা সামাল দিতে পারবে আর্জেন্টিনা, আর্জেন্টিনা দিতে হবে যদি আর্জেন্টিনা ম্যাচ জিতে যায়, বিকজ আর্জেন্টিনার যে একটা দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে যে ওদের যে লেফট ব্যাক একুয়েনা ও আসলে ফ্রিকোয়েন্টলি ওভারল্যাপ করে মানে তার টেন্ডেন্সি হয়েছে ওভারল্যাপ করা, আমার কাছে মনে হয় যে এই ম্যাচে তাকে ওভারল্যাপ বন্ধ করতে হবে যদি কাউন্টার অ্যাটাক বন্ধ করতে চায়, কারণ ওই জায়গাগুলি যদি গ্যাপ দেন আপনি নেদারল্যান্ডসকে তখন কিন্তু আপনার জন্য খুব খারাপই হবে, এবং নেদারল্যান্ডসে কিন্তু স্ট্রাইকিং জোনে কিন্তু তাদের মোটামুটি আমি এমিলির সাথে একটু দ্বিমতে যাই যে ডেফিনেটলি ওর কথাটা ঠিক আছে যে ও ওভারল্যাপ করে, হ্যাঁ ওভারল্যাপ করার পাশাপাশি ওর জায়গায় কাভার করার প্লেয়ার আছে। আচ্ছা আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ড ডেফিনেটলি ভালো টিম নো ডাউট, তবে আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচে পরে আর্জেন্টিনাকে বোঝা গেছে যে আর্জেন্টিনা স্ট্রং টিম, ওয়ার্ল্ড কাপ জিতে তারা 38 মানে ওয়ার্ল্ড কাপে আগে 38 ম্যাচ আনবিটেন ছিল, তো আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ড এই আর্জেন্টিনার এগেনস্টে জিতা এত সহজ না, এবং আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এই ইয়াং টিম নিয়ে অনেক পারফরমেন্স ভালো করছে, আর যেহেতু মেসি যদি ওই দিন এক্সট্রাঅর্ডিনারি ফুটবল খেলতে পারে তা আমার কাছে মনে হয় নেদারল্যান্ড মানে আমার কাছে মনে হয় যে এই কম্পিটিশনটি, বাট আমি 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 নেদারল্যান্ডকে একটা আনলাকি টিম বলি, কারণ ক্রোয়েফের মতো প্লেয়ার তিনবার তারা ফাইনালে যেয়ে তারা রানার্স আপ হয়েছে জিততে পারেনি, যা আমার কাছে মনে হয় নেদারল্যান্ডের জন্য একটা কষ্টদায়ক ব্যাপার। আমার কাছে নেদারল্যান্ড ভালো লাগে, নেদারল্যান্ড আধুনিক ফুটবল কিন্তু নেদারল্যান্ড নিয়ে আসে ওয়ার্ল্ড টোটাল ফুটবল আমরা শুনেছি একটা সময়, তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা টাইট হবে, তবে যদি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হতে হয় যেমন আমরা মেসিকে এক্সপেক্ট করি যে মেসি ওয়ার্ল্ড কাপ পাক, তাহলে আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ডকে হারানো, আমরা শুরুতে চেয়েছি যে হ্যাঁ মেসির জন্য অন্তত আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ পাক একজন সাধারণ দর্শক হিসেবে, সাধারণ একজন ফুটবলার ফুটবল ভক্ত হিসেবে, কিন্তু ব্রাজিলের সাথে যে ম্যাচটি হয়ে গেল দক্ষিণ কোরিয়ার এবং পেলের ঘটনা যখন শুনলাম তিনি হসপিটালে তখন আবার আমাদের একটু সিম্পেথি একটু চেঞ্জ হয়েছে, যাই হোক সেই প্রসঙ্গে আরেকদিন আলোচনা করা যাবে। তা আমি আমরা অনুষ্ঠান শেষ করব আপনার কাছে এই প্রশ্নটা রাখি, কোয়ার্টার ফাইনাল যে কটি দল রয়েছে এখানে আমরা একটা জিনিস ওয়ার্ল্ড কাপে লক্ষ্য করেছি বা বিভিন্ন অন্যান্য যে প্রীতি ম্যাচগুলোতেও, সেটি হচ্ছে ইউরোপের দলগুলো এবং ল্যাতিন আমেরিকার দলগুলো যখন মুখোমুখি হয় তখন যত শক্তিশালী হোক ল্যাতিন আমেরিকার দলগুলো ইউরোপের দেশগুলোর কাছে ঠিক পেরে উঠতে পারে না, যেমন জার্মানির কাছে ব্রাজিলই কয়েকবার 7 গোল হজম করেছে, আর্জেন্টিনাই 4 গোল হজম করেছে, এরকম আরও কিছু উদাহরণ হয়তো দেওয়া যাবে, এবার কি ব্যতিক্রম হতে যাচ্ছে?
এটা আপনি যেটা বললেন এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত হতে পারলাম না, কারণ আপনি সেই রকম যদি হইতো তাহলে আপনার আর্জেন্টিনা ব্রাজিলের বিশ্বকাপ জেতার কোনো সুযোগই থাকতো না। আপনি দুটো উদাহরণ দেন, আমি দুটো উদাহরণ দিলাম। হ্যাঁ সেটা ঠিক আছে, তাহলে ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিল পাঁচবার, আর্জেন্টিনা দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারতো না, তাহলে ইউরোপের টিমগুলো চ্যাম্পিয়ন হইতো নিশ্চয়ই। তারপরে আপনি যেটা বলছেন এটা অনেকাংশে সত্য, এই জন্য যে ব্রাজিল গত ২০ বছরে বিশ্বকাপে সুপার ১৬ পার হইতে পারেনি ইউরোপিয়ান দেশগুলোর সাথে, তো এবার কিন্তু মানে পার হওয়ার একটা সুযোগ আছে ক্রোয়েশিয়ার সাথে খেলা। তা আমি আশা করতেছি যে ব্রাজিল জিতবে আর ওখান থেকে আর্জেন্টিনা আসবে, আমরা একটা সুপার সেমিফাইনাল দেখবো ব্রাজিল আর্জেন্টিনা, সারা বিশ্বে দেখবে, যারা ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত আছে তারা এই খেলা দেখার জন্য মুখিয়ে আছে। আর এখান থেকে আসবে আপনার, আমরা তো পর্তুগালকে ধরে রাখতে পারি মরক্কোর এগেনস্টে, যদিও মরক্কো ভালো খেলতেছে, তারপর এখানে ইংল্যান্ড ফ্রান্স, এই এখান থেকে আপনার যে কোনো একটা বড় শক্তি বাদ হচ্ছে। আমরা যদি ধরে নিই যে ইংল্যান্ড বাদ হচ্ছে সেক্ষেত্রে ফ্রান্স আসতে পারে, তো আমরা সেমিফাইনালে তাহলে পাচ্ছি আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল এবং পর্তুগাল, এই চারটা দলকে সম্ভবত আমরা পাচ্ছি আর কি সেমিফাইনালে। আচ্ছা আশা করা যাচ্ছে আর কি, আর আমরা ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল দেখার ফাইনালের আগে সেটাই, ফাইনালের আগে আমরা একটা সুপার ম্যাচ দেখার আশা করতে পারি, যে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচটা আমরা দেখব এবার ৩২ বছর পর, ওইটাই ফাইনাল ম্যাচ আছে আমরা আশা করি। আমি সাবির ভাই এবং এমিলি আপনাদের এক মিনিট করিব সময় আছে, এক মিনিট করে বলবেন আপনাদের প্রেডিকশন ফাইনালে আসলে কে যাচ্ছে, কে যেতে পারে, কোন দুটো দল যেতে পারে ফাইনালে। অ্যাকচুয়ালি ইকুয়েশন তো ডিফারেন্ট হয়ে গেছে, ব্রাজিল আর্জেন্টিনা যেহেতু সেমিফাইনালে ধরতে, যদি আমরা ধরে নিই যে ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনালে যাবে, তো তাহলে ব্রাজিল ওইটাই ফাইনাল একটা ম্যাচ ধরতে পারি। আর এখানে ধরেন ফ্রান্স, ইংল্যান্ড, এটা একটা মানে ফাইনাল ম্যাচ, এখান থেকে যে কোনো একজন আসলে, আর ওখানে আমি পর্তুগালকে এগিয়ে রাখবো, পর্তুগাল যেহেতু পারফরমেন্স ভালো করছে, আর মরক্কোকে পিছিয়ে রাখা যাবে না। তো এখান থেকে যদি ধরেন এক্সাম্পল যে দুইটা দল আসবে, তো আমার কাছে মানে ফাইনালটা যদি আর্জেন্টিনা আর ব্রাজিল সেমিফাইনাল হয়ে যায় ওইটাই ফাইনাল ম্যাচ হয়ে যাবে, মানে ওয়ার্ল্ড ওয়াইড ফাইনাল। ওটা যদি সেমিফাইনাল হয়ে যায় আমাদের ফাইনাল ম্যাচের আর আকর্ষণ থাকবে না অতটা, ওখান থেকে যে বের হয়ে আসবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। জি এমিলি, না যে সাব্বির ভাই যেটা বললেন বাইরে আসলে বলার কিছু নেই, মানে এইভাবে এখন এই মুহূর্তে আসলে বলা মুশকিল। দেখা গেল মরক্কো ফাইনালে যেতে পারে, যেভাবে ওয়ার্ল্ড কাপটা যাচ্ছে, যেভাবে যাচ্ছে এবং ওয়ার্ল্ড মানে মরক্কো ফাইনালে যেতে পারে, এটা কিন্তু অঘটন হবে না, কারণ মরক্কো ওই ফুটবল খেলতে পারে। যেটা হবে যে ধরে নিতে পারি যে ব্রাজিল এবং আর্জেন্টিনা ওই ম্যাচটা আমার কাছে মনে হয় যে আমি ব্রাজিলকে দেখছি ফাইনালে, অনেস্টলি ব্রাজিলকে ফাইনালে দেখছি, এদিক থেকে আমি ফ্রান্সকে দেখছি, ব্রাজিল এবং ফ্রান্সকে আমি ফাইনাল পর্যন্ত দেখছি এই দুইটা দলকে, যদিও আমি আর্জেন্টিনার মানে কঠিন সাপোর্টার, তারপর আমি এই দুইটাকে দেখছি মানে 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 এটা সাপোর্টার, এটা কঠিন সাপোর্টার বলে আমি নিউজ জায়গা থেকে বললাম। আমি একজন নিজ ও ব্রাজিল সাবে, যেমন ওর 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 বড় জন্ম হয়েছে, তো আর্জেন্টিনাকে আমরা তো ব্রাজিলকে পাইছি, তো ব্রাজিল আমরা ব্রাজিল সাপোর্টার, তো যদিও আমি মেসিকে ম্যারাডোনাকে সমর্থন করি, খুব ভালো পছন্দ প্লেয়ার আমার, তো আমি মনে করবো এই ম্যাচটা খুব ভালো হোক, দর্শকরা এই ম্যাচটা আনন্দ ভোগ করুক, আমাকে যেই ম্যাচ আসুক আমার কাছে মনে হয় ব্রাজিলের সম্ভাবনায় আছে, কারণ ব্রাজিলের পারফরমেন্স আমি দেখেছি, ব্রাজিল অনেক বেটার টিম, নো ডাউট অ্যাবাউট ইট। তবে ব্রাজিলকে আমি বললে হয়তো অনেক দর্শক আর আমাদের বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন করে, হ্যাঁ আমি তাদেরকে হার্ট করতে চাই না, তবে আমরা আমরা আমার আমরা ম্যাচের শেষে রেজাল্টটা জানতে চাই, আমরা বলতে চাই না কে জিতবে, তবে আশা করি যেই জিতুক ওয়ার্ল্ড কাপটা যেন জমজমট হয়, ফাইনাল মানে ফাইনাল ম্যাচটা যেন আমরা সেমিফাইনাল ম্যাচে দেখি আর্জেন্টিনা যা ব্রাজিলের ম্যাচটা। নিশ্চয়ই, আরেকটা বিষয় হলো যেটা এমিলি ভাই বললো যে আসলে যে কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারে, যেটা যে মরক্কোর কথাও বললো, সেটা কিন্তু আপনার ফিফা সভাপতি জ্যান ইনফান্তিনিও বলেছে, এখন ছোট দল বড় দল বলে কোনো কথা নেই, যে কেউ যে কেউ হারাতে পারে, নিশ্চয়ই উনি যথার্থই বলেছেন বলে আমার মনে হয় যতগুলো ম্যাচ আমরা দেখে আসলাম। ধন্যবাদ সৈয়দ রুমান বিন ওয়ালি সাব্বির, ধন্যবাদ জাহিদ হাসান এমেলি, ধন্যবাদ আবু হুরায়রা তামিম, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। দর্শক, আমরা আমাদের অতিথিদের আলাপ শুনলাম, আমরা আশা করছি আরও কিছু এক্সাইটিং ম্যাচ আমরা দেখতে পারবো, তবে আজকে বিদায় নেওয়ার আগে একজনের প্রতি শুভকামনা জানাতে চাই, তার সুস্থতার জন্য শুভকামনা জানাতে চাই, তিনি আর কেউ নন, ফুটবলের কিংবদন্তি, ফুটবলের কিং, ফুটবলের রাজা বলে আমরা যাকে চিনি, এডসন আরাটেস দো নাসিমেন্টো। হ্যাঁ, এই নামটি শুনে হয়তো আপনারা চিনতে অনেকে নাও পারেন, কিন্তু এক নামে তাকে সবাই চলে, সেই নামটা হচ্ছে পেলে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।